এই বছর দুর্গাপূজায় ভারতে যাওয়ার ইচ্ছা ছিল, কিন্তু ভিসা না পাওয়ার কারণে যাওয়া হলো না। কেন ভিসা পাইলাম না একটু বিস্তারিত আপনাদেরকে বলি, আপনারা শুনুন। আসলে কলকাতায় কিন্তু সবচেয়ে বড় বড় পূজা হয়, এটা প্রতি বছরই হয়, কিন্তু যখন আপনার ওই কলকাতায় প্রথমবার আমি টিভিতে দেখলাম যে বুর্জ খলিফা দুবাইয়ের বুর্জ খলিফা টাওয়ার বানাইছিল, তখন আমার আগ্রহ হলো যে আমি ইন্ডিয়াতে পূজা দেখতে যাব। আবার গত বছর বানাইছিল যে মালয়েশিয়ার কল্যাণীর টুইন টাওয়ার, তখন আমার আগ্রহটা আরও বাড়লো যে না, ইন্ডিয়াতে পূজা দেখার ইচ্ছাটা আরও বাড়লো, এত সুন্দর সুন্দর পূজা হয় কলকাতায়। তাই আমারও ইচ্ছা ছিল যে এই পূজাগুলো দেখতে যাব। আমি এই বছরে প্রস্তুতি নিলাম যে না, পূজা এবারে দেখতে যাব ইন্ডিয়ায়। তারপরে আমি বাড়িতে জানাই যে আমি পূজা দেখতে যাব ইন্ডিয়া ঘুরতে যাব। তখন বাড়িতে মা বাবা বললো যে যাও দেখে আসো পূজা। আমি জানতাম যে ভিসা 15 দিনে বা 1 মাস এরকম এর মধ্যেই পাওয়া যায়, 10 দিন। কিন্তু আমি যখন আবেদন করতে যাই, আমি পূজার 1.5 মাস আগে আবেদন করতে যাই, তখন আমার অ্যাপয়েন্টমেন্ট ডেট আসলো পূজার আরও আপনার এই 15-16 দিন পরে। তখন আমি দেখা একটু অবাক হইলাম, যে মনটা খারাপ হয়ে গেলো যে পূজা দেখতে যাব, এখন দেখি পূজার পরেই আমার অ্যাপয়েন্টমেন্ট ডেট। আর ভিসার যে নতুন যে সিস্টেম চালু হয়েছে এটা কিন্তু আমি জানতাম না, যে এখন কিন্তু ভিসা পাইতে কিন্তু সময় লাগে 3 মাস বা 4 মাস এরকম লাগে। আগে কিন্তু ভিসা দিয়ে দিত 15 দিন, কিন্তু এই নিয়মটা আমি জানতাম না। সে কারণে আমি আবেদন 1 মাস আগেই করছিলাম, 1.5 মাস আগে করছিলাম, কিন্তু এখন দেখি যে ভিসা পাইতে পাইতে অনেক দেরি, তারপর একটু মনটা খারাপ হইলো। তারপরে আমি ভাবতেছি যে কী করা যায়, দেখি কী সিস্টেমে, কোনো সিস্টেমে ভিসা পাওয়া যায় নাকি। তারপর আমি ওই যার কাছে আবেদন করলাম তার কাছে জিজ্ঞাসা করলাম যে ভাই কোনো সিস্টেম আছে কি না, বা ইউটিউবে সার্চ করে দেখলাম যে কোনো সিস্টেম পাওয়া যায় কি না। তখন আমি একটা ভিডিও দেখলাম, যে দেখার পর যে এম্বাসিতে মেল করলে ভিসা পাওয়া যায়। সিলেট এম্বাসিতে মেল পাঠালাম যে আমি পূজার আগে, আমি দুর্গাপূজার আগে ইন্ডিয়া যেতে চাই, আমি পূজাগুলো দেখতে চাই, কিন্তু ওই মেলের কোনো আমি রেসপন্স পাইলাম না, কোনো উত্তর পাইলাম না। এখন তো পূজা এসেই পড়লো, তারপরে পূজা যাওয়া হলো না। আগামীতে যাইতে পারে কি না এটা তো ঠিক নাই, আগামীতে যাইতে পারে কি না এটার কোনো ঠিক আছে, হয়তো বা কোনো চাকরি বা ব্যবসার কাজে যুক্ত হয়ে যেতে পারি, এটা তো হইতেই পারে এরকম, কারণ সবসময় তো আর মানুষ ফ্রি থাকে না। এবছর ফ্রি ছিলাম, তাই ইচ্ছা ছিল যাওয়ার, কিন্তু ভিসা পাইলাম না, এটা আমার কাছে খুবই খারাপ লাগলো। আমরা তো আর সারা বছর বসে থাকতে পারবো না, আমাদের কাজ করতে হবে, চাকরি করতে হবে, ব্যবসা করতে হবে, তাই আমাদের তো আর বসে থাকার সময় নেই। যাই হোক, কী আর করা, ভিসা তো পাইলাম না, আর অনেক ইচ্ছা ছিল যাওয়ার, যাওয়া হলো না, একটু মনটা একটু খারাপ থাকবে, অনেক ইচ্ছা ছিল। আর সামনের বছর কী হয়, কোথায় থাকি, দেশে থাকি না দেশের বাইরে থাকি, সেটার তো কোনো নিশ্চয়তা নেই। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আপনাদের কোনো মতামত থাকলে আপনারা কমেন্ট বক্সে জানাতে পারেন। সবাইকে ধন্যবাদ।